ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম বন্ধুরা। আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করছি। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন বিষয়ে। আমাদের আজকের প্রোডাক্টটির নাম হচ্ছে ফ্রিডম সুপার ড্রাই। এটি এসিআই লিমিটেডের একটি প্রোডাক্ট। আর দেখতে পাচ্ছেন যে এই যে একটি বেগুনি কালারের প্যাকেট, এটির মধ্যে 8টি স্যানিটারি ন্যাপকিন থাকে, হ্যাভি ফ্লো উইংস, অর্থাৎ এর মধ্যে যে স্যানিটারি ন্যাপকিনগুলো রয়েছে তা অতিমাত্রায় শোষণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এটি ইজিলি সেটিং হয় এবং এটি ব্যবহারে কোনো প্রকার বিরক্তি বোধ আসে না। এই যে 8টির প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটির খুচরা মূল্য 110 টাকা। বন্ধুরা, প্রাচীন আমলে নারীদের এই স্বাভাবিক যেই ঋতুস্রাব বা মাসিকের সময়, এ ধরনের প্রযুক্তি বা এই ধরনের প্রোডাক্ট পাওয়া যেত না, তখন বিভিন্নভাবে তারা এটি রক্ষা করতেন। কিন্তু এখন আধুনিকতার হাত ধরে দিনে দিনে উন্নত হচ্ছে পৃথিবী, সেই সঙ্গে এ ধরনের পণ্যেরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন কোম্পানি স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে। এসিআই ফ্রিডম নামে যে স্যানিটারি ন্যাপকিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ছাড়াও তাদের আরও কয়েকটি প্রোডাক্ট রয়েছে, সেগুলো রিভিউ আমরা পরবর্তীতে দিব। আজ আমরা ফ্রিডম সুপার ড্রাই যে রিভিউটি করছি, এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আর এটি বাজারে যেগুলো যতগুলো স্যানিটারি ন্যাপকিন রয়েছে তার মধ্যে মোটামুটি ভালোই। বন্ধুরা, আমরা স্যানিটারি ন্যাপকিন, স্যানিটারি তোয়ালে, স্যানিটারি প্যাড, ঋতুস্রাব প্যাড, ম্যাক্সি প্যাড বা প্যাড যাই বলি না কেন, এগুলো আমাদের নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেকার দিনে শুধু কাপড়ের ন্যাপকিন বা তুলার প্যাড ব্যবহার হতো, কিন্তু এখন প্রযুক্তির যুগে বিভিন্ন রং বেরঙের বিজ্ঞাপনের সুবাদে আমরা জানতে পারি যে ড্রাই উইংস অথবা শুকনো ন্যাপকিনের ব্যবহার সম্পর্কে। বন্ধুরা, এই যে প্যাড, এগুলো ঋতুস্রাবের প্রথম 3 দিন 2 ঘন্টা পর পরীক্ষা করে দেখা উচিত। যদি প্যাড শুকনো না থাকে, অর্থাৎ উপরের অংশ ব্লাডে ভিজে আসে, সঙ্গে সঙ্গে সেটি পরিবর্তন করা উচিত। কোনোভাবেই 4 ঘন্টার বেশি একটি প্যাড পরা উচিত নয়। আর ঋতুস্রাবের তৃতীয় দিন হতে যেন ন্যাপকিনে দ্রুত রক্ত টেনে নেয় এবং উপরের অংশ শুকনো রাখে, অর্থাৎ ড্রাই উইংস ন্যাপকিন, সেগুলো পরা একদম বাদ দিতে হবে। ঋতুস্রাবের শেষের দিকে অল্প রক্তপাত হয়, এ কারণে সেই রক্ত দ্রুত শুকিয়ে সেখানে জীবাণুর আক্রমণ হয়, যা যোনিপথে সংস্পর্শে আসলে চুলকানি, ফোড়া, ইনফেকশন ইত্যাদি সৃষ্টি হতে পারে। আপনারা হয়তো জানেন না যে ড্রাই উইংস প্যাড বা ন্যাপকিনে প্যাড শুকনো রাখার জন্য ব্যবহৃত হয় সেলুলোজ জেল নামের একটি উপাদান, যা জরায়ুর মুখে ক্যান্সারের জন্য দায়ী। এর প্রকোপ গত কয়েক বছর ধরেই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আপনারা খেয়াল করলেই দেখবেন এটি কি উপাদান দ্বারা তৈরি তা কিন্তু এই প্যাডের কোথাও উল্লেখ থাকে না, তাই এগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। অনেকে একই কাপড় বারবার ধুয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কাপড়ের ন্যাপকিন অবশ্যই একবারের বেশি ব্যবহার করলে গরম পানিতে সেদ্ধ করে ধুয়ে সূর্যের আলোতে শুকিয়ে
তারপর সেটি জীবাণুনাশক করে তারপরে ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমরা এই ব্যাপারে অবশ্যই সচেতন হব। এখনও অনেক নারী রয়েছেন এ বিষয়ে খুব বেশি সচেতন নয়, তাই সচেতন না হলে হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।